গুড মর্নিং ফ্রম মৌসুমি। এখন বাজে হচ্ছে সকাল 6:10। তো রাত্রেবেলা হালকা ঠান্ডা লাগছিলো, কারণ সারাদিন গরম 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 মনে হচ্ছিলো, বাট রাত্রেবেলা ঠান্ডা লাগছিল। এখন উঠলাম, তন্ময় উঠে গেছে, দেন একটুখানি ফ্রেশ হবো, দেন সমুদ্রের মজা নেব। বাই দ্য ওয়ে, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই স্পিরিটস। বাইরে যাওয়া যাক, ফ্রেশ হয়নি। তো বাইরে একটু পরেই যাবো, বিকজ আগে এই সব যন্ত্রগুলোকে গোছাতে হবে, গুছিয়ে নিয়ে একবারে বাইরে গিয়ে দেন চেক আউট, ফ্রেশ হয়ে নিয়ে চেক আউট। তন্ময় গুছিয়ে নিয়েছে, দেন আমার গোছানো। সো গাইস, আপাতত আমরা টেন্টের বাইরে আছি আর একটু চা খাবো। এখন খেয়ে আমরা মিনিমাম কটায় বেরোবো তন্ময়? 8টায় বেরোবো। তো আপাতত যা খাওয়ার যা করার সব করে নিয়ে 8টার সময় ফাইনালি আমরা বেরিয়ে যাবো, কারণ আমাদের ট্রেন নাহলে মিস হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের তন্ময়ের ভাই পলক্স। এগুলোকে একটা বিস্কুট দেয়, একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা বিস্কুটের প্যাকেট এই এইগুলো দিয়ে পুরো। হ্যাঁ, সেটা কালকের দিয়ে আমার পেছনে ঘোরাঘুরি করছে। সকাল সকাল চায়ের চুস্কি, মাশাআল্লাহ। আমরা হচ্ছে চাপড়েমী মানুষ। তুই সকালবেলা জানিস কত এইটা, একবার এদিকে যায় একবার এদিকে যায়, ওই ট্রলারগুলো যা আওয়াজ হচ্ছিল আমি 4টের দিয়ে শুনছিলাম। বাইদেবে আসতে পারো, মানে আসতে পারো কি, অবশ্যই আসবা। আসলে ইজি ফিশোতে থেকেও, মানে ব্যাকপ্যাকার স্ক্যাম যেটা, ওটা ইজি ফিশো নাম দেবে, বাট ইজি ফিশো বলে এখানে এসে খুঁজলে কিচ্ছু হবে না। ইজি ফিশো হচ্ছে কোম্পানিটার নাম আই থিঙ্ক, যেটা আমি মনে হয়। বাট ভালো, সত্যিই ভালো বলতে গেলে। কিছু কিছু খুঁটিনাটি থাকে খারাপ, যেগুলো ইগনোর করলেই হয়, বাট ভালো, সত্যিই ভালো ব্যাকপ্যাকার স্ক্যাম। আমার রিয়েলি খুব ভালো লেগেছে। আর আমি সহজে কিছুকে ভালো বলি না, এটা মাথায় রাখতে। কা হো গয়া বিরু, কুত্তো কে সরদার। আমার এটা গোপ্রো, এটা খেতে পারবি না তোর, এটা গোপ্রো, এটা খেতে পারবি তুই, এটা খেতে পারবি না তো। ইয়ো বেবি, এনে হাই বলে দাও একটু, দেখা যাচ্ছে তোকে, দেখা যাচ্ছে না, হাই বলে দে, মেরি ক্রিসমাস বলে দে, বলো হাই ফক্স। আমি ছোট, আমি ছোট, চাই আমরা এখন এখানে চেক আউট করছি, কারণ 8টার সময় আমাদের না বেরালে আমরা 10টা 20 সত্যি বলছি এখানে এসে মজা পাবো, বেস্ট জায়গা। তারপর তো চাটা খেয়ে দেন বেরিয়ে যাবো ওখান দিয়ে। তো লাস্ট চা ক্যাম্পের, মানে লাস্ট মানে এখন বেরিয়েছি, তাই চাটা খেয়ে আমরা ব্রেকফাস্ট অব দিয়ে দাঁড়াবো না। বাট রিয়েলি বলছি, ব্যাকপ্যাকার ক্যাম্পে অবশ্যই আসতে পারো, অবশ্যই, খুব ভালো জায়গাটা, খুবই ভালো। অন্য যে কটা ক্যাম্প দেখলাম, আপের বিহেভিয়ারটা খুব ভালো, এগাটা খুবই সুন্দর, খুবই।
অবশ্যই আসো। নতুন নেট হচ্ছে না আজকের জন্য? হ্যাঁ আজকের জন্য একটু বেশি আছে। হ্যাঁ চলে গেলাম। হ্যাঁ বেরিয়ে গেলাম ভাই, আসছি। চেক আউট ফ্রম দিস প্লেস। তো এখন ডাইরেক্ট এখান দিয়ে টোটো কোথায় পাওয়া যাবে দেখা যাক। মাস্ক পর, বাইরে গিয়ে মাস্ক পরবি। চলো সত্যি বলছি, জিনিস আমি স্ট্যান্ডে ফোন করতে হবে আমাদের স্ট্যান্ডের জন্য, টোটোর জন্য। ওইখানে টোটো বলতে তাহলে ক্যাম্পের সামনে করে দেবে, মানে ক্যাম্পের দিয়ে ফোন করে দেবে। না না, তো ফোন নাম্বার রাখতে হবে, ওই ফোন করলে তোর ক্যাম্পের নাম বললে সামনে একজনকে পাঠিয়ে দেবে। এই জিনিসটা কী অবস্থা, কতটা এখান থেকে দূর দিয়ে? অনেকটা সামনেই তো, সামনে না স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা চলো। এসি হেলাই ফামারি জিন্দিগি স্কাই নামে না, সহ্য করে নেবো আর কি একটুখানি। কই বাত নেই, এ বি সাইলেন্ট। Time's out.